দেশে করোনা ভাইরাসে শেষ ২৪ ঘন্টায় ২০ জনের মৃত্যু হয়েছে। একদিনে মৃত্যুর সংখ্যা কিছুটা কমেছে, তবে সংক্রমণ কিছুটা বেড়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘন্টায় ৩০,৪৪৮ জন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্ত হয়েছে ৫,০২৩ জন। আক্রান্তের হার ১৬.৫০%, গতদিনের তুলনায় যা এক ভাগ বেশি। সবশেষ ২৪ ঘন্টায় ২০ জন সহ এ পর্যন্ত দেশে করোনায় মারা গেছে ২৮,৭৯১ জন। এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছেন ১৯,০০,৪,৮২৬ জন, আর মোট সুস্থ হয়েছেন ১৬,৬৪,৮০২ জন।